ইন্দাল ইস্তিফতাহ ফিস সালাত নামাজটা শুরু করার আগে তিন তিনটা বাক্য উচ্চারণ করবেন কয়টা বাক্য তিনটা সবাই বলেন তিনটা ইমাম সাহেবের সঙ্গে নামাজ পড়তে গেছেন আপনি নামাজ শুরু করার পূর্বে আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা কয়টা বাক্য আচ্ছা আমি যদি একটু চুপ থাকি আপনারা বলতে পারবেন এক নাম্বার বাক্যটা কি হ্যাঁ হুজুররা প্রতিনিধিত্ব করেন এক নাম্বার বাক্যটা কি দুই নাম্বার বাক্যটা কি তিন নাম্বার বাক্যটা কি সবাই তো কইলেন না মানে শেষ করে বললেন কে বলেছ সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ আমি বলেছি আল্লাহর নবী বললেন আজিবতু আজিবতু লাগাত ফুতিহাত লাহু আবু আসসামাত আমি বড় আশ্চর্য হয়েছি তার জন্য যিনি আকাশের দ্বার খুলে দিয়েছেন তিনি কি কয়টা বাক্য চরণ করছে জোরি ক তিনটা বাক্যের কারণে আকাশের দুয়ার খোলা হয়ে গেল আব্দুল্লাহ আমিন হুম আর যেই দিন থেকে এই কথা আমি শুনেছি মা তারক্ত হুন্না মুন্দুসামি আতু রসুল আল্লাহ ই সাল্লাল্লাহ ভয়ি ওয়াসাল্লাম যেদিন আল্লাহ নবী থেকে শুনেছি জীবনে আর দিন ছাড়েনি আমল করেছি আমলের কারণে যিনি কবুল আর মঞ্জুর করে নিয়েছেন তিনি কি এখন আমি প্রশ্ন করি এই আমলটা কয়জন করছেন একটু হাত তুলেন তো দেখি এই আমলটা জীবনে মুসলমান আমরা হয়েছি পঞ্চাশ ষাট বছর পার হয়ে গেছে কয়দিন এই আমলটা করছেন আজকে থেকে করবো তো ইনশাল্লাহ কি করবেন আবার সবাই গিয়ে জোরে জোরে ইমাম সাহেবের আগে একবারে মসজিদ সহ জোরে আওয়াজ করে আল্লাহু আকবার কবীরা ওয়াল হামদুল এইভাবে না আস্তে আস্তে মনে মনে বলবেন আল্লাহু আকবার কবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া বুক্রতা বকরাতাও ওয়াসিলা তিনটা বাক্য বলবেন যিনি আকাশের দুয়ার রহমতের দরজা খুলে দিবেন তিনি কে কয় নাম্বার এক নাম্বার আর কয়টা আছে দুই নম্বরে আমার ভাইরা কবলাস জহরের পূর্বে সূর্য যখন ঢলে পড়ে এমন একটা সময় আছে সেই সময়ে যিনি গোলামের গুনাগুলা মাফ করে দিয়ে রহমতের দোয়ার খুলে দেন তিনি কে অনেকে জানিনা জওয়ালের নামাজ বলা হয় জওয়ালের নামাজ রসুল বলেন ও আমার বড় মনে চায় যেই সময় আল্লাহ রহমতের দ্বার খুলে দেয় কোনো না কোনো একটা আমলে সালেহ করি যদি কোনো নে কাজ করতে পারে যিনি কবুল করে নিবেন তিনি কি কয় নাম্বার আর আসতে কন জোরো হলো না দুই নাম্বার এক নাম্বারে কয়টা বাক্য বলবেন দুই নাম্বারে জোহরের আগে কয় রাকাত চার রাকাত জাওয়ালের কয় রাকাত নামাজ এরপরে আমার ভাইরা তিন নাম্বারে ইনদাল আযান আযান নিয়ে অনেকে বুঝিনা মুয়াজ্জিনের সঙ্গে খারাপ আচরণ করি মোয়াজ্জেনের কণ্ঠকে আল্লাহ দামি বানাই দিবেন ঘাড়কে সমুন্নত করে দিবেন তিনি কে আজকে আজানের ব্যাপারে একটা নতুন তথ্য বলি শুনলে নামাজের প্রতি মোহাব্বত বেড়ে যাবে করেন সাল্লা তিন নম্বরে আজান নিয়ে একটু গবেষণা করলে অবাক হবেন বিশ্ব নবী সাহাবাই কারামদেরকে ডাকলেন আজানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে কেমন করে নামাজের দিকে ডাকা হবে কেউ কেউ পরামর্শ দিলেন লাল একটা পতাকা উড়ায় দিবেন এই নিশানা দেখে আমরা বুঝে ফেলবো নামাজের সময় হয়েছে চলে আসব বিশ্বনবী বললেন না এটা ভালো মনে হয় না কেউ বললেন শঙ্খ বাজাবো বিশ্বনবী বললেন না ভালো মনে হয় না কেউ বললেন না ঘণ্টা বাজানো হবে বিশ্ব নবী বললেন না ভালো মনে হয় না আবদুল্লাহ ইবনে জায়দ ঘরে চলে গেলেন মনে মনে চিন্তা আমি যদি দেখতে পেতাম কোন কোন শব্দ দিয়ে ডাকলে ভালো হয় আল্লাহ পাক তাকে দেখায় দিলেন পঞ্চাশটা শব্দ আল্লাহ দান করে দিলেন বিশ্বনবীর কাছে এসে বলা হল আজানের ভিতরে খেয়াল করে দেখবেন আজানের শুরুতেও নাম তিনি আজানের শেষেও যার নাম তিনি কে কোরআন করিম খুঁজে দেখবেন আল্লাহ রাবুল আলমিন আজান পাঁচ বার কোরআনে বলেছেন পাঁচ অক্ত নামাজকে যিনি আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন তিনি কি মিলতেছে না জোরে কোন মিলতেছে না আজানের ভিতরে শব্দ আছে পঞ্চাশটি মেয়ারাজের রজনীতি পঞ্চাশ ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন আজকেও যদি আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন যিনি পঞ্চাশ ওয়াক্তের সাব দান করে দিবেন তিনি কে এরপরে আরো খেয়াল লাগায় দেখেন আজানের ভিতরে পঞ্চাশটা ভিন্ন অক্ষর আছে সতেরোটি কয়টি কয়টি সতেরোটি অক্ষর আছে ফজরের ফরজ নামাজ কয়ের আকাত জোহর কয়ের আকাত চার দুই কত হয় আসর কয় কত হয় মাগরিব কত হয় এবার বলেন নেশা কয়ার কত হয় মিসে মিছে কথা কই না মিসে এবার আরো খেয়াল করলে আরো অবাক হবেন আজানের ভিতরে সবচেয়ে বেশি এসেছে লফজুল জালালা কালিমা তু আল্লাহ সবচেয়ে বিশেষ এবার আল্লাহ লেখার জন্য প্রথমেই যে আলিফটা লাগে এই আলিফটা এসেছে আজানের ভিতরে সাতচল্লিশ বার লামটা এসেছে পঁয়তাল্লিশ বার সাতচল্লিশ আর পঁয়তাল্লিশ মিললে কত হয় সবাই বলেন আর হাত এসেছি বিশ বার বিরানব্বই সঙ্গে যদি বিশ মিলান কত হয় একশো বার এবার কোরআনের ভিতরে চলে যান আল্লাহ পাকের ব্যাপারে এহুদিরা যখন প্রশ্ন করল উনসুবানা নবীহে আপনি আপনার রবের পরিচয় দিয়ে দেন আহু আমিন দাহাবিন আপনার রব কি আগুন আপনার রব কি স্বর্ণের তৈরি আমিন ফিদ্দাতিন নাকি রূপার তৈরি আমিন খসাবিন নাকি কাঠের তৈরি আমিন নোহাসিন নাকি অ্যালমোনিয়ামের তৈরি এত বড় বেয়াদবি যখন ফেকরা করেছে তাৎক্ষণাৎ আমার আল্লাহ জবাব দিয়ে একটা সোরা নাজিল করে দিয়েছেন সুরাটার নাম কি আল্লাহ রান নিজের পরিচয় দিয়েছেন একশো বারো সাথে যদি মিলান সবচেয়ে বেশি আজানের ভিতরে এসেছে লফজুল জালালা কালিমাতু আল্লা আর একশো বারো নং সুরার নাম সুরা মিল সব দিকে না এরপরে নামাজ পড়বেন না সারবেন জোরে জোরে পড়বেন না সারবেন এবার আসেন আমার ভাইয়ের একেবারে শেষ কথার দিকে চলে যায় এখন আর কেউ উঠেন না শেষ কথার দিকে যাচ্ছি যেহেতু গভীর রাত হয়ে গেছে আর কষ্ট দিব না আপনাদেরকে শেষ কথার দিকে চলে যাচ্ছি কিছু জিনিস আজকের এখান থেকে আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যাব ইনশাল্লাহ কম বলছিলাম রসুল কেঁদেছে আমাদের জন্য কয়টা আয়াত পরে কয়টা একটা আয়াত কত নং সুরার কোন নং সুরার কোন আয়াত মাসা আল্লাহ মনোযোগ পুরা আছে তাইলে আলহামদুলিল্লাহ আমার মন খারাপ নেই মনোযোগ আছে তো আলহামদুলিল্লাহ আমরা যে বলছিলাম কয়টা সময়ে জানি আল্লাহর রহমতের দুয়ার খোলে পাঁচটা কয় নাম্বারে ছিলাম কয় নাম্বার এক নাম্বার কি তিনটা বাক্য পড়ব নামাজের আগে দুই নাম্বার কি মাসাল্লাহ তিন নাম্বার কি আজানের সময় গুরুত্ব দিবেন যেমন বলবে আপনিও বলবেন আজানের দোয়া পড়বেন এই সময় যিনি রহমতের দোয়ার খুলে দেন আমাকে আপনাকে ডাকেন দোয়াগুলো কবুল করে নেন তিনি কি এরপরে আমার ভাইরা চার নাম্বারে চার নাম্বার হল রাতের শেষাংশে জেগে যাবেন গভীর রাজনীতি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন আপনি যা চাবেন মুহূর্তের ভিতরে আমার মালিক কবুল করে তা আল্লাহ দিয়ে দিবে আপনি বলবেন হুজুর অনেক কিছু চাইছি কই পাইলাম না তো আপনি চান যত দোয়া করবেন দোয়াটা তিনভাবে কবুল হয় একটা হচ্ছে একেবারে মুফা আচা আতান তাৎক্ষণাৎ কবুল আরেকটা হচ্ছে তাৎক্ষণাৎ হয় নাই তা কিছু পরে আল্লাহ কবুল করবে আর আরেকটা হচ্ছে আল্লাহ আখ রাতের জন্য রেখে দিবেন বান্দা বলবে আল্লাহ এত বড় নিয়ামতটা যে দিলেন এটা কিসের রেজাল আল্লাহ বলবে গোলাম ওই যে দোয়া করেছিলি কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিলি এর দিয়েছি আল্লাহ পাক সেদিন রেজাল্ট দেখাবেন বান্দা বলবে আল্লাহ জীবনে কোন দোয়া যদি কবুল না হতো আখেরাতের জন্য যদি রেখে দিতেন আমার ভাগ্যটা আরো বেশি ভালো হয়ে যেত এই জন্য দোয়া করতে রাজি আছি তুই ইনশাআল্লাহ কত নাম্বার আরো জোরে বলেন কত নাম্বার এরপরে আসেন আমার ভাইয়েরা পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে আজকে যারা এখানে বসেছেন ইয়ৌমুল ইস্নাই নয় উমুল খামিজ সববারে বৃহস্পতিবারে আল্লাহফাক তার অজস্র হোলামদেরকে মাফ করে দিবে ক্ষমা করে দিবে দুই ব্যক্তি সারা এক নাম্বারে যেই লোকটা শির করবে আর আরেকটা হচ্ছে যে তার ভাইয়ের সঙ্গে হিংসা করবে এই দুজনকে মাফ করা হবে না এই দুজন ছাড়া অন্যদেরকে যিনি সোমবারে বৃহস্পতিবারে মাফ করে দিবেন তিনি কে অটোমেটিক আপনি মাফ পেয়ে যাবেন আর আল্লাহ পাক তাদেরকে ডেকে ডেকে বলবেন এদেরকে একটু সুযোগ দাও এরাও যেন আমার কাছে ক্ষমা চায় আমার কাছে মাফ চায় আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন অবকাশ দিবেন আজকের রাতটাকে যদি কাজে লাগান হিংসা যদি বাদ দিতে চান যার জন্য হিংসা আপনার মনে তার জন্য রাত গভীরে দোয়া করে ফেলেন যিনি আপনার জন্য হিংসা মুছে দিব অজস্র কল্যাণ দান করে দিবেন তিনি কি।